واو দিল্লি দিল্লি এসে আমরা মাছ মারতেছি নরসে নরসে মাছ তো এবার কি করবো আর জাল বেরিয়ে গেছে শোনাই থাকেন শোনাই আজকে তো ভাইরাল হয়ে যাবে দেখতেছি মনু দেখেন জাল থেকে মাছ বেরিয়ে দৌড় পড়তেছে হ্যাঁ এটা ছোট গুলা ঠিক আছে ভাই সরো না এই পাশে পিছন দেয় আজকে তো মন্ডল তো পুরাই ভাইরাল আমি যা দেখতেছি ওয়াও এর সাইজ ভালো আছে ও পড়তে শুরু হয়েছে খালি মাথা আর মাথা মাছের পাথর বেঁধে গেছে ওটা ওটা উঠতে পারবে না বার অনেক ধরো ধরো কত বার ওরে মাছ দোন মাইতেছে সব বাড়া যাবি ওয়াও আরে মাছ জাল বেঁধে গেছে মাছ আর মাছ রে ভাই আমার লাইভে ফার্স্ট দেখলাম এত মাছ উঠে জালে ভাই আরে না আপনি কি রিভারে মারতেছেন নাকি সমস্যা নেই আরে অভাব নাই আমার কাছে ভিডিও তিনজন মানুষ মাছ খুলে সময় পাচ্ছে না মাছ রান্না করলে পুরো তরকারিতে তেল বাসে এই মাছের স্বাদের সাথে কারো মিল নাই বড় বড় মাছ এই মাছগুলো দাবড়া ধরে খায় কত স্বাদের মাছ এইগুলো তাইলে চিন্তা করা যায় তিনজন মানুষ মাছ খুলতে দেয় হাঁপ লেগে গেছে হাঁপাই গেছে পুরো মাছ এর নাম হলো চাপিলা মাছ তাই তো চাপিলা মাছ তো পাই না ধরলে মাছ বন্ধ করতে অর্ধেক তো বাড়াই গেছে বালতি ভরে গেছে এই মাসে পকেটে ছুঁয়ে দেন কাজল ভাই পকেটে রাখেন আমার ক্যামেরার ব্যাগের মধ্যে রাখেন খাওয়ার পানি রল্ল দিতে
তাহলে উঠাও তো দেখে তুমি আর নাই আগে মারেন নাই কটা আগে উঠাই নেন ও আবারও মারো দেখবে তাহলে গেছে শুনছে এ আর মারার দরকার নাই কয়দিন পরে খাইব এ দান করা লাগবে নি আপনি।